হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা ব্লগ শুরু করে দিচ্ছি, নতুন ব্লগ, তবে অন্যদিনের মতন ছোট না, বেশ বড়। শরীরটা খুব খারাপ ছিল তারকেশ্বর তো আসার পরে, ওই জন্য তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারছিলাম না। এই ভিডিওগুলো আমার করাই ছিল। গলার অবস্থা এতটাই বাজে ছিল যে আমি একটু কথা বললেই কাশির দবটা, আমি ভিডিও কিছু করতেই পারছিলাম না। তা সকাল সকাল ভিডিওটা তোমাদের কাছে দেখাচ্ছি, কী পরিমাণে ঝড় বৃষ্টি এবং কী পরিমাণে বিদ্যুৎ চমকানি হয়েছে, তা আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কারণ রবিবার ছিল, 24 তারিখ, কালি আমরা বার হব তারকেশ্বর যাওয়ার জন্য। সেদিন রাত্রে আমাদের বার ছিল 12টার দিকে। সকালবেলায় এরকম দৃশ্য দেখে তো বেশ খারাপ লাগছিলো। বৃষ্টির সময়টা দেখাইনি, ঝড়ের সময়টা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা সমস্ত কাজকর্ম করে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা যাব কালীবাড়িতে জল ঢালতে। আমরা যখন তারকেশ্বর যাই, তার আগে আমাদের যে টাকির কুলেশ্বরী কালী মন্দির আছে, মাকে প্রণাম করতে এবং বাবাকে স্নান করানোর জন্য আমরা কিন্তু যাই দুপুরবেলা। তা সমুদ্রে গুছিয়ে গাছি এসে তখন 5টা-6টা বাজে। এসে দেখি কী সুন্দর দৃশ্য, দেখো ওই কুকুরটা ঘণ্টা বাজাচ্ছিলো, কী সুন্দর দড়ি ধরে টেনে টেনে ওই কালীমায়ের মন্দিরের ঘণ্টা বাজাচ্ছিলো। তা আমরা যাওয়াতে উনি দেখি ওই শুয়ে দড়িটা ধরে কামড়াকামড়ি করছে অনেক, দেখ মানে ভিডিওটা অনেকক্ষণ ধরে করছিলাম, দেখি আর একবার টানে কেনা। তা দেখলাম না, টানলো না, কিছুই না। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন বেশ ঢংঢং করে ঘণ্টা বাজাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। কালীবাড়ি কিন্তু একদম বেশি লোক ছিল না, কয়জন মাত্র ছিল, তারপরে উনি ওই কাজটা করছিলো, খুব ভালো লাগছিলো দৃশ্যটা। আমি অনেক চেষ্টা করলাম, একটু তাড়াতাড়ি করে একটু করে, কিছুতেই আর বাজালো না। তা চলো আমরা সন্ধেবেলা, দেখো আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখানে সব লাইন দিয়ে আমার ব্যাগপত্র সব রেখে দিয়েছি, দেখো এগুলো যাবে সব। তারপর আমরা হবিষি করে গুছিয়ে গেছি, আমরা 12টার মধ্যেই রেডি হয়ে গেছি, 11টার মধ্যে রেডি, এই মালসা তিনটে নিয়ে যাব আমি নিমাইতিত্তের ঘাট অবধি। কী পরিমাণে দেখো বৃষ্টি টিষ্টি হয়ে কীরকম অবস্থা হয়ে আছে চতুর্দিকে। রাত তখন 11টা বাজে, এই মানে ভিডিওটা যখন আমি করেছিলাম রাত 11টা বাজে। তা চলো আমরা বাসে উঠে পড়েছি, বাস আমাদের ছেড়েও দিয়েছে এবং এই বাসটা আমাদের নামিয়ে দেবে নিমাইতিত্তের ঘাটে, নিমাইতিত্তের ঘাটে না, আগে সেখান থেকে আমরা জেটি পার হব। এ দেখো বাসে কত লোকজন বসে আছে, আমরা 72 জন বাসে যাত্রী ছিলাম নিচে ওপর দিয়ে। ফার্স্ট দেখো একটা দাওয়াতে দাঁড়ালো কোনো একটু সবাই চাটা খাবে বলে, এই দাওয়াটা ঠিক কোন জায়গাটা আমার মনে পড়ছে না, যাই হোক কেন ভিডিওটা বেশ অনেকদিন আগে শ্যুট করা হয়েছে, এখন মনে পড়ছে না, ভুলে গেছি। আর এই লরিটা তোমাদের কাছে একটু দেখাচ্ছি, আমি না বাসের সামনে আমাদের সিট ছিল, কারণ আমার ছেলে মেয়ে বুনু না বমি করে, ওই জন্য আমি সবসময় বাসের সামনে যে লম্বা সিটটা থাকে না ওই সিটটা নিই। কারণ ডিয়ারবাড়ের সামনে যে ইঞ্জিনের ওপরে যে জায়গাটা থাকে ওইখানে আমার ছেলে বেশ শুয়ে শুয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত খুব হাওয়া লাগে সামনে, প্রচুর পরিমাণে হাওয়া, আর বমি হওয়ার চান্স থাকে না। তবে লরিটা দিয়ে মানুষ কী সুন্দর মই দিয়ে বেয়ে বেয়ে উঠছিলো সেটাই দেখাচ্ছিলাম। দেখো আমরা এসে গেছি জায়গা, আমাদের বাসে নামিয়ে দিয়েছে এবং আমি এই ঘাটের ভিডিওটা একটু করলাম যেটি ছাড়ার আগে। আর ওই দাদাভাইটা সামনে বসেছিলো, আমি যখন ক্যামেরা করছিলাম সবাই আমাকে বলেন যে যদি নদীতে পড়ে যাবে, এই পড়ে যাবে, সেই পড়ে যাবে, খুব একটা মর্মান্তিক ঘটনাও ঘটেছিলো জেটির উপরে। একটা বাচ্চা বেশ 16-17 বছর একটা মেয়ে উঠতে গিয়ে একটুখানি ফাঁকা ছিল, ফাঁকার নদীতে পড়ে গেছে, জাস্ট মানে সাথে সাথে ধরে নেওয়া হয়েছিলো বলে মেয়েটার কিছু আর হয়নি। দেখো আমরা নেমে গেছি, এই ঘাটে নেমে যাচ্ছি, না ভুল বলে ফেললাম, এই ঘাট থেকে ছেড়েছিলো আর হ্যাঁ ওই ঘাট থেকে নেমে গেছিলাম। তা যাই হোক আমরা ওখান থেকে নেমে হেঁটে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে আমরা হবিষ চান করে নিমাইয়ের মাথায় জল দিয়ে এসে হবিষি বসিয়েছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, আমার ছেলে করেছিল, ওই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। কারণ আমরা তো তখন তো হবিষি নিয়ে ব্যস্ত ছিলাম, কী করে মু আমার অতক্ষণ ভিডিও করাটা, আর এই যে আমি বসে আছি, আমার মামা বসে আছে, আমি এ আছে, মা আর মামি ওইদিকে হবিষি করছে এক এক করে, মানে গলায় এতটা প্রবলেম হচ্ছে তো কথাটা পরিষ্কার বলতে পারছি না। আর এরকম আমার ছেলে বন্ধুরা এতদিন পরে এসো, গলা এখনও ঠিক হয়নি। না যাই হোক আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম, অভিষেক সব করে গুছিয়ে একদম বেরিয়ে গেছিলাম। আমার যে মামার ছেলে গেছিলো ও হেঁটে গেছিলো, আর আমরা ওখান থেকে টোটো করে নিয়ে চলে এসে দেখো ডাকাতি কালীবাড়িতে। ওখান থেকে বেশ কিন্তু অনেক অনেক দূর ডাকাতি কালীবাড়ি, টোটো এক একজন মাথা পিছু 140 টাকা করে ভাড়া নিয়েছিল।
আমরা ডাকাতি কালীবাড়িতে এসে ডাকাতি কালীবাড়িতে পুজো দিচ্ছি। ডাকাতি কালীবাড়িতে পুজো দিই এবং যদি একটু দেখবো কোথায় কী আছে না আছে, দেখা টেকা দেখে টেকে নিয়ে একটু ছবি টবি তুলবো, তুলে আবার ওখান থেকে আমরা টোটোতে উঠে যাব, দেখাবো তোমাদেরকে টোটোতে যাওয়ার সময়। ওই যখন আমরা পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ছেলে তুলেছিল এই ছবিগুলো, ওই জন্য না ঠিকভাবে স্পষ্ট করে পরিষ্কার করে তুলতে পারিনি। যাই হোক, যেটুকু তুলেছে দেখাতে পারলাম তোমাদেরকে, এটাই এ। দেখো আমরা বেরিয়ে গেছি ডাকাতি কালীবাড়ি থেকে, বেরিয়ে গেছি এই সাইডে একটা বাবার মন্দির ছিল, বাবার মন্দিরটাই ওখানে দাঁড়িয়ে আমরা বাবার মন্দিরে জল দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ডাকাতি কালীবাড়ি থেকে। আবারও টোটোয় উঠে গেছি, টোটো উঠে আমি পিছনে বসেছিলাম, ওই জন্য ভালোভাবে তুলতে পারছিলাম না। যদি আমি সামনে বসতাম ড্রাইভারের সামনে, তাহলে ভালো তুলতে পারতাম ছবিগুলো, কারণ ছেলে ছিল মধ্যেখানে ঘুমিয়ে পড়ছিল, ওই জন্য আমি মিডলে বসেছিলাম। তা তোমরা কেউ ভেবো না, এই যে গেটগুলো দেখো না লেখা থাকে তারকেশ্বর বলে, অনেকে ভাবতে পারো যে তারকেশ্বর বোধহয় এসে গেছি, না একদমই না, ওরকম কিছু দূর অন্তর অন্তর একটা করে গেট। আমি প্রথমবার এরকম ভেবেছিলাম যে এসে গেছি এসে গেছি এসে গেছি, মেয়েকে শুধু বলতাম এসে গেছি এসে গেছি এরকম ভাবতাম। হ্যাঁ, আর না অনেকটা এরকম একটা কিছু দূর দূর একটা করে গেট থাকে ওরকম। দেখো সবাই কী সুন্দর যাচ্ছে, মানে এ নিয়ে বাঘ কাঁধে করে নিয়ে। আমার মামার ছেলে সকালবেলা বার হয়েছিলো 6টার সময় জল নিয়ে নিমাইতের থেকে, দেখো মেয়ে কোনো বসেছিলো, ওকে মাথা নিচে করেই বসে রেখেছিল, ও থেকে থেকে মাথা উঁচু করছে, একটুখানি ফাঁক দিয়ে আমি তুলছিলাম। তো যে একটা জিনিস খুব ভালো লাগে তারকেশ্বরে, না কোনো কিছু কোনো মেয়েকে নিয়ে টন্ডিটকারি মারা বা কোনো কিছু এসবগুলো হয় না, খুব ভালো লাগে। সন্ন্যাসী হয়ে যখন সবাই যায়, ছেলে মেয়ে উভয়ে কিন্তু অনেকে এক কামরা ব্যবহার করে, কিন্তু সত্যি ওই পরিবেশটা যে এত সুন্দর এত ভালো সে বলে ভাষায় মানে বোঝানো যাবে না। ঠিক 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 ঠিকও ঠিক ঠিক করছে। দেখো আমরা ওখান থেকে চলে আসি মারোয়ারি চটি, মারোয়ারি চটিতে যারা হেঁটে যায় না তারা এসে বিশ্রাম নেয়, ওখানে চান করে একটু ফল করে, তারপর আবার বার হয় ওখান থেকে। আমার মামার ছেলে কিন্তু আমি সব জায়গায় দেখাচ্ছি আর কিছু কথা আমি তোমার কাছে বলে নেই। পরে দেখো একটু শিব মন্দির আছে ওখানে, মেয়েরা যাচ্ছে, এই ফুটেজগুলো একটু তুলছি, দেখে নাও তোমরা। আমার মামার ছেলে কোন দিকে বার হয়েছিলো 6টায়, ওকে স্নান করে নিমাইয়ের মাথায় জল দিয়ে বাঁকে জল তুলে গুছিয়ে ওরা বার করে দেওয়া হয়েছিল 6টায়। যেতে যেতে প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায় ডাকাতি কালীবাড়ি কমপক্ষে, ও সেখানে 2 ঘন্টায় পৌঁছে গেছে ডাকাতি কালীবাড়িতে, এত স্পিডে ও হেঁটেছে। প্রথম দিকে ও সঙ্গ পায়নি, তারপর ডাকাতি কালীবাড়ি থেকে সঙ্গ পেয়ে গেছিলো আমাদের টাকিরই লোক, ঠিক আছে। তা ওইখানে যে হেঁটে অত জোরে হেঁটেছিলো ওটা ওর প্রচণ্ড শরীরের উপরে পড়ে গেছিলো, অত জোরে তাড়াতাড়ি হেঁটে গেলে গিয়েছে না পরের বার হাঁটতে খুব কষ্ট হয়, প্রথমেই অত তাড়াতাড়ি হাঁটলে না খুব কষ্ট হয়। তাই যেহেতু আমার গলায় খুব কষ্ট হচ্ছে ওই জন্য থেকে থেকে বন্ধ করে দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে কাশি পাচ্ছি, একটু বেশি কথা বললেই গলার ভিতরে এমনভাবে মানে এটা আসছে যে কী বলবো বন্ধুরা, মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, মানে এত গরম পড়েছে বারবার করে স্নান করে করে না এই অবস্থাটা হয়েছে। তা মারোয়ারি চোটটা কিন্তু বেশ সুন্দর, আমি একটু একটু করে জল খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি, গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে। দেখো আমার ছেলেকেও একটু ভিডিও করে নিয়েছি, ছেলে সন্ন্যাসী হয়েছিলো এই জায়গাটায় যখন ভিডিও করছিলো, এত সুন্দর কালার আসছে না, দেখো খুব সুন্দর এই জায়গাটা কালারটা আসছে, খুব সুন্দর জায়গাগুলো, জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর মারোয়ারি চটিটা। তা এখান থেকে আমরা আবারও টোটোতে উঠে যাব, আর উঠে একদম পুরো তোমাদের রাজবাড়ির সামনে গিয়ে দেখ কথা বলবো। এই দেখো চলে এসছি রাজবাড়ির সামনে, বলা মাত্রই চলে আসছি, তাই না? একদমই না বন্ধুরা, প্রচুর দূর ওখান থেকে কিন্তু তারকেশ্বর, প্রচুর দূর। আর মধ্যে লোকনাথ বাবার মন্দির ছিল, সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি কারণ ছেলে ছিল গাছে। আর তারপরে আমরা ব্যাগপত্র রেখে বাবার মাথায় জল ঢেলে যাওয়ার পথে দেখো মহন্ত দেখা হলো, আমরা মহন্তকে দেখতে পেলাম, আমাদের খুব ভাগ্য সৌভাগ্য ওরকমভাবে উনি হেঁটে হেঁটে যাচ্ছিলো। আগের প্রথমবার আমি দেখতে পাইনি ওনাকে, দ্বিতীয় বছর আমি ওনাকে দেখতে পেয়েছিলাম পালকির ভিতরে, এবছর একদম সামনের কাছে আমরা দাঁড়িয়ে আর উনি গেল, খুব ভালো লাগলো নিজেকে, খুব মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো সেই সময়টায়, খুব ভালো লাগছিল।
আর একেবারে চলে এসেছি মহাবিশের দিন। মহাবিশের দিন তোমাদের দেখাচ্ছি, মধ্যে কিছু আর ভিডিও করিনি, শরীরটা খুব একটা ভালো না আমাদের, সবার বেশিরভাগ মানুষের খুব জ্বর ছিল তারকেশ্বরে। মহাবিশে এবার পড়েছিল 8:05, তা বন্ধুরা যখন 7:30 তখন থেকে এদিকে আমার মামি আর মা সব দেখো খাবার দাবার, আমার যে মহাবিশে যে খুলিতে চাল নক্ষটা ধান মানে চালটা লাগে সেগুলো গুছিয়ে ফেলেছে এবং খাবার গুছিয়ে ফেলেছে। এদিকে আমার বান্ধবীও সেম তাই করেছে, খাবার খিদে জ্বালায়। মহাবিশে তো থুতু পর্যন্ত খাওয়া যায় না, জল পর্যন্ত না, এতটা কঠোরভাবে মহাবিশে হয়। আগের দিন রাত 9:00 খাওয়ার, পরের দিন সম্ভবত রাত 8:30 খাওয়া হয়েছে। আর এই দেখো আমরা মহাবিশে পরে ওখান থেকে বাসে উঠে গেছিলাম, আমরা দক্ষিণেশ্বর এসে পৌঁছেছি 3:00 রাত 3:00, একদম সামনের কাছে গেটে লাইন দিয়েছিলাম। ভোর 6:00 দক্ষিণেশ্বরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে ভিড়। চলো আমরা চান টান করে নেবো এবার। তো এবার দক্ষিণেশ্বরের মধ্যেও কিন্তু ফোন অ্যালাউ নেই বাইরে, এমনকি টাকার ব্যাগও জমা দিয়ে রাখতে হয়। ওই জন্য ভিতরটা কিছুই দেখাতে পারলাম না। গঙ্গার ঘাটটা যেখানে আমরা স্নান করছিলাম কী পরিমাণে ভিড় দেখো, আমি তো আর নিজে নড়তে পারি না, তারপর বড়ো একখানা গঙ্গার জলের ব্যারেল নিয়েছি কিনে 100 টাকা দিয়ে, তারপর গঙ্গার জল তুলেছি ঘাট থেকে। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, দেখো এই ব্যারেলটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। ব্যাগপত্র রেখে আমরা তখন 11:00 ব্যাগপত্র রেখে গুছিয়ে গেছি, আবার স্নান করে চলে গেছি একদম রান্নাঘরে। আমাদের মহাবিশের পরে কিন্তু আর চালের জিনিস খাওয়া যাবে না, সেই কয়দিন লুচি খেতে হবে, ঠিক আছে? দেখো গরম গরম লুচি আর সয়াবিন আলুর তরকারি, অনেক দিন তরকারি খাই না বন্ধুরা, তাই তরকারি করে নিয়েছি সয়াবিনের তরকারি, সর্ষের তেল আর হলুদ বাদে। এই সর্ষের তেল আর হলুদ আমরা কখন খাবো? আমাদের যখন আমাদের লাস্টে উত্তরি খোলার দিন ব্রাহ্মণের পায়ে দোয়ার পরে। এটা কিন্তু টমেটো আর গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করা, সর্ষের তেলও না এবং হলুদও না। তোমরা ভাবতেই পারো হয়তো কালারের জন্য না, একদম কোনো কালারের জন্য রঙও আমি ব্যবহার করিনি, টমেটো দিয়েছি আর গুঁড়ো লঙ্কাতেই কালার এসে গেছে। আর এটা হলো নীলের দিন, আমরা আমাদের কালীবাড়িতে টাকির কালীবাড়িতে এসছি আবার মহাদেবকে স্নান করাতে, মানে যেদিন নীল পুজো সেদিন নীলের উপাসে। আর সেই লুচি খাওয়াটাও আর নীলের উপাসে একই ব্যাপার। আর পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম ভাত খাবো, তাও হয়নি সেদিন, কিন্তু অসুখ ষষ্ঠী পড়েছিল, তাই হিসোব মতন সেই 27 তারিখ থেকে আর একদম 1 তারিখ অবধি আমার লুচি খাওয়াই চলেছে। আর এটা হলো আমাদের টাকির কালীবাড়ির কালীমা। আর দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি ধুনো পোড়ানো, আমাদের টাকির কালীবাড়িতে ধুনো পোড়ানো কিন্তু ভীষণ বিখ্যাত, বহু দেশ থেকে বহু দূর থেকে সন্ন্যাসী দল বেঁধে আসে ধুনো পোড়ানোর জন্য, প্রচুর। একদম বিকেল 4:00 থেকে ধুনো পোড়ানো শুরু হয় রাত 10:00-11:00 অবধি, একদল ঢুকবে 3 পাক ঘুরবে ধুনো পোড়াবে আবার বেরিয়ে যাবে, আবার একদল ঢুকবে 3 পাক ঘুরবে বেরিয়ে যাবে। কালীবাড়ির মধ্যে খুব নাচা হয়, আর যখন ধুনো পোড়ানো শেষ হয়ে যায় তখন মায়ের সামনে গিয়ে খুব নাচানাচি করে, জল দেয় সবাই গায়ে। এইভাবে খুব মিউট করে দিচ্ছি একটাই কারণে, প্রচণ্ড মাইকের আওয়াজ আর জয় শিব বলা খুব ভালো লাগে। তার সঙ্গে ব্যান্ডের বাজনা, এমনি ঢাক ঢোল খুব বাজে। আর দেখো আমাদের রামকৃষ্ণ মিশনে 2 মহারাজও এসছে এখানে দেখছে, ওরা খুব ভালো লাগে। আমরাও এসছি প্রতি বছর, এখানে মেলাও কিন্তু বসে, মেলার সাইডে তোমাদের আর দেখাতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড়। আর সবথেকে বড় কথা ধুনো, এত পরিমাণে ধুনো উঠছে সে মানে কী বলবো। আর এইখানে বেরিয়ে এসে সমস্ত যারা ব্যান্ডের বাজনা আপনারা থাকে এবং ঢাকেরা থাকে, রাস্তা ত্রিমণি আছে আমাদের একটা ভীষণ বড় চওড়া রাস্তা, সেই জায়গাটা দাঁড়িয়ে এইভাবে ঢোলক পিটাতে আর গান বাজনা গাইতে থাকে, খুব ভালো লাগে। সেটাও মিউট করে দিতে হয়েছে, প্রচুর নানান ধরনের গান আসছে সেখান থেকে, ভালো লাগে। দেখো প্রচুর সুন্দর জিনিস, আওয়াজগুলো দিলে তোমরা আরও ভালো মানে সুন্দর লাগবে তোমাদের। কিন্তু যথার্থ গান, হিন্দি গান, বাংলা গান সব রকম মিলিয়ে চলছে তো। আর তারপরে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি, এটা হলো নীলের দিন না কিন্তু, এটা হলো চরকের দিন, এক ক্লাবের সামনে। সেখানে সমস্ত শিবের মাথায় ফুল চাপানো হচ্ছে এবং এখানে কিন্তু তারার থেকে পড়বে। আমার ছেলেও অনেক জিনিস আমার মা কিনে নিয়ে এসছে, পেপসি কোথায় লজেস ক্যাডবেরি সব তারার থেকে ফেলবে, হ্যাঁ খুব মজা। আর এখানে মাটির জিনিস বানিয়েছে, মানে হনুমান বাঁদর মনে হচ্ছে, এটা বাঁদর
কুমির, তারপরে কচ্ছপ, এগুলো সে মাটি চটকাচটকি করবে। ওই দেখো ওই ওপর থেকে ওই তারার থেকে পড়বে। এখানে সমস্ত ফুল চাপন, ওরা আবার স্নান করতে গেছে, একটা করে করে ফুল পড়বে, স্নান করে এই দেখো এখানে মাটির জিনিসগুলো বানিয়েছে, এগুলো কাদা চটকে চটকে হবে, খুব আনন্দ হয় লাস্টে। তারপর দুধ পান্তা খাবে লাস্টে, সেগুলো সব কাজগুলো মিটিয়ে ওরা। তারপরে সবাই উত্তরি খুলে ফেলবে সকালবেলা, রাত্রিবেলাও খুলে ফেলে। আর আমিও তার পরের দিন মানে সেদিন পয়লা বৈশাখের দিন উত্তরি খুলে বলে সকাল সকাল দেখো প্যাকেটে করে চাল আলু টাকা, ওর ভিতরে টাকাটা দেখালাম না তোমাদেরকে, চাল আলু টাকা নিয়ে নিয়েছি ওর ভিতরে, আর এদিকে হলুদ আর সর্ষের তেল কলা পাতা থেতো করে নিয়েছি। যাবো ব্রাহ্মণের বাড়ি, চাল সিতেটা দান করব আর হলুদটা পায়ে দিয়ে ছুঁয়ে আসবো। আর এই দেখো এদিকে ঝড়া বাঁধা হয়ে গেছে, আমি এসে স্নান করে ঝড়া বাঁধবো, লাঠিটা বসিয়ে দিয়েছে, ঝড়া বাঁধবো, জল ঢালবো প্রতি একদম এক মাস বৈশাখ মাস। চুলের অবস্থা দেখো বন্ধুরা, কয়দিনই এমনি আমার চুল দেখেছো কেমন একটা উষ্ণ খুষ্ক, তারপরে তো চুলের জল চিরণ দেওয়া না, শ্যাম্পু করা না, কিছুই না, তেল টেল তো কিছুই দেওয়া যায় না। এসে দেখলে এবার দেখবে একটু চান করার পরের ছবিটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পরের ভিডিওতে আমি নিয়ে আসি তারকেশ্বরতে কী কী নিয়ে এসছি, সব গিফট কী কী খেলাম দালাম পয়লা বছরের পরের দিন সবটা শেয়ার করবো। তাই এই ভিডিওটা এই অবধি, চলো টাটা, বাই বাই, ভালো থাকে সবাই।